হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই হোমলি কিচেন। আজকে আমি একটা রেসিপি করে দেখাবো। রেসিপিটি হলো পমফ্রেট মাছের ঝাল। এই রেসিপিটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তাহলে চলুন আমি কিভাবে বানিয়েছি দেখে নিই। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য সর্ষের তেল গরম করতে দিয়েছি আর মাছগুলোকে 10 মিনিট আগে থেকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এখানে তেলও গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব, উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে অন্য একটি পাত্রে রেখে দেব। ওই একই কড়াইতে আমি আর কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। 1/4 স্পুন কালো জিরে দিলাম। কালো জিরে দেওয়ার পর 15 থেকে 20 সেকেন্ড মতো নাচড়া করে ভেজে নেব। কালো জিরেটা ভাজা হয়ে গেছে। এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পর ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজব। গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখেছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর টমেটোটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। টমেটো নরম হয়ে এসেছে, এতক্ষণে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু জল। জলটা দিয়ে দিলে আর মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এখন আমি গুঁড়ো মশলা দেব। প্রথম দিচ্ছি হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন, আর লঙ্কার গুঁড়ো দিলাম 1/4 টিস্পুন। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে 2 মিনিট মতো কষিয়ে নেব। এবার আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 2 টেবিল স্পুন সর্ষে নিয়েছি আর তার সঙ্গে 2 কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। ওই সর্ষের পেস্টটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন দিয়ে একটু নেড়ে মিশিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি কষিয়ে নিচ্ছি। মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার আমি 1 কাপ জল দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন ঝোলটা ফুটতে শুরু করেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো খুব কেয়ারফুলিভাবে দিয়ে দেবো, নাহলে মাছগুলো খুব নরম ভেঙে যেতে পারে। আর যেই প্লেটে মাছটা রেখেছিলাম সেই প্লেটের থেকে তেলটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। মাথার দিকটা শুধু চিরে রেখেছি। এখানে আমি আমার স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না হতে দেব। দশ মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা সরিয়ে নিলাম। মাঝে একবার আমি মাছগুলোকে উল্টে দিয়েছিলাম। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু নেড়ে মিশিয়ে দেব। আমি এখন 1 টিস্পুন মতো সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। পমফ্রেট মাছের ঝাল রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করা যেতে পারে। যদি আমার এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিন, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজ তাহলে এইখানে শেষ করছি।
নমস্কার।